দুই বিজেপি কর্মীকে মারধর করার পাশাপাশি তাদের বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নম্বর ব্লকের গোবরাছড়া নয়াহাট গ্রাম পঞ্চায়েতের কিষানগঞ্জ এলাকায়। বিজেপির মণ্ডল সভাপতি মৃণাল দেবনাথ এবং গজেন বর্মনকে মারধর করে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ উঠেছে। দুজনকে মারধর করার পাশাপাশি তাদের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সামনে এনেছে বিজেপি কর্মীর সমর্থকেরা। ওই দুই বিজেপি কর্মীকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে এবং সেখানে এই মুহূর্তে তারা চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ওই এলাকায় বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কি জানিয়েছে এই বিষয়ে বিজেপি নেতৃত্ব শুনব। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। दादा आज के अपने ওখানে কি হয়েছিল? আমি প্রতিদিনের মতো আজকে আমার যুব মোর্চার সহসভাপতি মৃণাল দেবনাথকে নিয়ে কিষানগঞ্জ বাজারে যাই এবং সেখানে গিয়ে একটি দোকানের সামনে বসে পানের দোকানের সামনে ইতিমধ্যে কিষানগঞ্জ বাজারের বিজেপির দলীয় কার্যালয় থেকে কিছু দুষ্কৃতি লাঠি সোঁটা তরবারি নিয়ে আমার উপর এবং মৃণালের উপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ড হারে মারধর করে, এমনকি আমাকেও প্রহার করে এবং মৃণালের মাথা টাথা ফাটিয়ে দেওয়া হয় এবং এমনকি তরবারি দিয়ে ওর মাথায় পর্যন্ত কোপ মারে। এবং এ মতো অবস্থায় তৃণমূলের একজন দুষ্কৃতি ওর পকেট থেকে একটি রিভলভার বের করে আমাদের গুলি করার চেষ্টা করে, কিন্তু বাজারের কিছু লোক সেখানে ছুটে এসে আমাকে কোনো ক্রমে বাঁচায়। আমি দৌড়ে পালাই এবং মৃণালকে প্রচণ্ড মারধর করার জন্য সে ওখানে পড়ে থাকে। আপনার উপর কিছু আঘাত হয়েছিল? হ্যাঁ, আমার ডান হাতের এই যে গর্দানের এইদিকে যথেষ্ট সমস্যা আছে, মানে হাত ঠিকমতো উঠতে পারছি না,